আমার কাপড় খুলে নেব এক একটা। আমার নামে সকাল 11:30টার সময় চোরকুনাল একটা পোস্ট করেছিল, চোরকুনালের পোস্ট হয়েছে সকাল 11:30টায়। আমি 2 ঘন্টার মধ্যে দুপুর 1:30টায় প্রেস কনফারেন্স করে আমি প্রতিটা হিসাব দিয়েছি। বাবা যদি দিয়ে থাকেন এই 20 লাখ টাকা বা 22 লাখ টাকা, তাহলে হোয়াই নট গাড়িটা বাবার নামে? এইবার কুণাল ঘোষের দ্বিতীয় প্রশ্ন, যদি বাবা বা কোনো আত্মীয় দেন টাকা, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি কারা কিনতে পারবে? এবার দেখুন, আমার বাবা কার নামে গাড়ি কিনবে? কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। আমার বাবার আমি একমাত্র সন্তান, বাবা মনে করেছেন যে আমার নামে কিনবে। আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনাময় বেনামে আরও এদিক ওদিক সন্তান জড়িয়েছিলেন। কুণাল ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন আমি জানি না, হতে পারে ওনার কথা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে হয়তো নিজের নামে কিনতেন কি কিনতেন। আমার বাবার এখন 73 বছর বয়স, আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনে তিনি আমার জন্য কিনবেন। আমার বাবা আমার নামে কিনেছেন, আর আমি এটাই আমি আবার আপনাদেরকে বলছি যে আমার বাবার কার নামে কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। বাবার টাকায় ফুটানি মারা বড় লোক, বাবার টাকায় কমিউনিস্ট সেজে 22 লাখ টাকার গাড়ি চড়ে ফুটানি মারা, এটা আমাদের কালচার নয়। এগুলো ছেঁচড়ামি, এগুলো দ্বিচারিতা। অর্ধেক চোর জেলে গেছে, বাকি অর্ধেক চোরও জেলে যাবে। এবার আমি বলছি, ওই চোরকুনালের নেত্রী মমতা ব্যানার্জির পরিবারের কলকাতার খালি 3টে রাস্তা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, 3টে রাস্তায় 35টা প্লট আছে। আমি আজ থেকে 2 বছর আগে বলেছি, 2 বছর আগে থেকে আমি বলে আসছি, মিডিয়ায় বলেছি, আমি মিটিংয়ে মিছিলে সমাবেশে বলেছি, 2 বছর হয়ে গেল মমতা ব্যানার্জি এখনো হিসেব দিতে পারলেন না। কমিউনিস্ট তুই, ওই টাকা 18 লাখ টাকা থেকে সোশ্যাল ওয়ার্কার বিলাসবহুল গাড়ি, এটা হয়? এটা হতে পারে? একটা কালকের ছেলে 37-38 বছর বয়স, দাঁড়ায় যার হারে, আর সে নাকি হোল টাইমার, গাড়ি কি 23-22 লাখ, হয় এটা? হতে পারে? ওদের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কুণাল ঘোষ খুব ভালো করে জানে, আমি খালি বলে নয়, আমাদের পার্টির কোনো নেতা কোনো কর্মী, শুনুন, যে হাতে আমরা লাল পতাকা ধরি সে হাতে আমরা চুরির টাকা ধরি না। আমরা যে চোর নই তা আমাদের থেকে ভালো ওরা জানে। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, সে নাকি প্রাইভেট টিউশনই করে, পেশায় প্রাইভেট টিউটার, 4 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এতদিন হয়ে গেল হিসেব দিতে পারলো না। মমতা ব্যানার্জির ভাই, নিজের ভাই আর ভাইয়ের বউ কাজলি ব্যানার্জি আর তার বর মমতার ভাই, ওরা নাকি সমাজসেবক, সমাজসেবা করে 5 কোটি টাকা সম্পত্তি, হিসাব দিতে পারলো না আজ অব্দি। আমি তো 2 ঘন্টা হিসাব দিয়েছি, ওরা তো 2 বছর হিসাব দিতে পারলো না। এবার জেলে যাবে, কেউ আটকাতে পারবে না, কোনো চোর কোনাল আটকাতে পারবে না। 2021 সালে ইলেকশনের সময় হলফনামায় যে বলছে আমার কাছে রয়েছে মাত্র 2 লক্ষ টাকা, 2 লক্ষ কিছু সামান্য, 2 লক্ষ 2 হাজার টাকা, সেটা হলফনামায় দিচ্ছে 2 লক্ষ 2 হাজার। তো তাহলে এই যে 2 লক্ষ 2 হাজার টাকা, 2 লক্ষ 2 হাজার টাকা হলফনামায় দিচ্ছে, তাহলে 21 সালে 2 লক্ষ 2 হাজার টাকা আর 23 সালে জানুয়ারি মাসে 23 লাখ টাকার গাড়ি কি করে? তারপরে কথা হচ্ছে যে উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সর্বহারা দলের হোল টাইমার কম্পিউটার বিলাসবহুল গাড়ি ছাড়া সব কেন? মানে আমি কালোসকে বলছি, দেখুন কুণাল ঘোষ, আমার সকালনাথ নিয়ে আপনি বেশি ভাববেন না। আপনি যদি পাটোজাদার যে সকালনাথের সঙ্গে কি মদন মিত্র সকালনাথের সঙ্গে আমার সকালনাথগুলোকে কম্পেয়ার করেন, দেখবেন যে আমার সব খুবই সামান্য। আপনি বলুন পার্থ চট্টোপাধ্যায়ের যে সকালনাথ, যে সকালনাথের সামগ্রীগুলো অর্পিতা ফ্ল্যাট থেকে পাওয়া গেল কয়েকটা খেলনা টেলনা, যেটা শুনছিলাম, আমি তো জানি না, আমি টিভিতে যা দেখলাম। আপনি বলুন এই বয়সে এসে ওই সমস্ত সকালনাথগুলোকে নিয়ে ভাবতে একটু আনন্দ পাবেন, ফুর্তি হবে, আমার সকালনাথ নিয়ে ভেবে কী করবে? এখন যেন তেন প্রকারে ওরা এক একটা দিন এক একটা বিষয়ে নতুন নতুন বিষয় আনবে আলোচনার, কোনোদিন সুজন চক্রবর্তীর বউয়ের চাকরি, কোনোদিন সুশান্ত ঘোষের পরিবার, কোনোদিন আমার গাড়ি, এইসব বিভিন্ন বিষয় এনে খালি যাতে তৃণমূলের চুরি নিয়ে আলোচনাটা না হয় এইটা ওরা চেষ্টা করবে। ও গড়ে মুর্দে উঠাতে রেঙ্গে তুম আসলি মুদ্দবে হরে রে না, ওরা যত পারে এদিক ওদিকের এজেন্ডা আনুক না কেন, আসল এজেন্ডা হচ্ছে পশ্চিমবাংলায় নিয়োগ দুর্নীতি তৃণমূল যেভাবে করেছে, রেড শার্ট বানিয়ে চাকরি বেচেছে। আর আমি আপনাদেরকে বলছি, আপনাদের মনে করাই, বাংলার মানুষ যেন ভুলে না যান, চাকরি বিক্রির যে রেড শার্ট এটা বানিয়েছিল, ওই রেড শার্টে খালি সিপিএম সমর্থককে, বিজেপি সমর্থককে, কংগ্রেস সমর্থককে চাকরি কিনতে হয়নি, এই বাংলার তৃণমূল সমর্থক পরিবারের ছেলেমেয়েকে ওই রেড শার্টে এই কুণাল্লা শান্তনুদের কাছ থেকে, পার্থ মানিকদের কাছ থেকে চাকরি কিনতে হয়েছে। তাই এই সমস্ত তৃণমূলের নিয়োগ দুর্নীতি ওরা কোনো ইস্যুতে রাখতে পারবে না। হোল টাইমার কমিউনিস্ট পার্টির সে 22 লাখ টাকার গাড়ি কিনছে, তা পার্টি জানে? একটা সময় ওই দলেই তো শুনেছি কিছু দামি কিছু পেলেই সেটা নিয়ে নানা রকম তদন্ত কমিশন বসে যেত। আমি তো বললাম ওরা এইসব করে আসল বিষয় থেকে দৃষ্টি করাতে পারবে না, ওরা চোর, ওরা জেলে যাবে। ধর পঞ্চায়েত ভোট দেখবেন, দেখলেন তো কদিন আগে সাগর দিঘি ভোট হলো, কত তো অ্যালিগেশন আনলো, দেখলেন তো সাগর দিঘির ফলাফল। এই কালকা যোগী সতরূপ
অনিল বিশ্বাস বলে যদি কারোর নাম শুনে থাকে, ওই মানুষটা আমার বাবার পেশেন্ট ছিলেন। প্রথমে আপনাদের জানাই, আজকে আমার জীবনের একটা চরম পরিতাপের দিন, তাই যে আমাকে আজকে জেল খাটা কুণাল ঘোষের কথার উত্তর দেওয়ার জন্য এখানে আসতে হয়েছে। যাই হোক, আমি এদিক ওদিকের কথায় না গিয়ে উনি কতগুলো প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি, আমি এক এক করে তার উত্তরগুলো দিচ্ছি। প্রথমে উনি প্রশ্ন করেছেন যে এই কি আমাদের পরিচিত শতরু ঘোষ? আমি ওনাকে আশ্বস্ত করছি যে হ্যাঁ, এই আপনার সেই পরিচিত প্রিয় আদরের শতরু ঘোষ, যে কুণাল ঘোষকে আমরা দেখতাম মমতাকে চোরও বলতে এবং এখন যাকে দেখি মমতাকে সাধু বলতে। দুজন যেমন একই কুণাল ঘোষ, তেমন এক্ষেত্রেও আমি সেই একই শতরু ঘোষ। ওনার দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটি গাড়ির কথা উনি লিখেছেন, যার নাম্বার হচ্ছে WB06Y2230, যে গাড়িটির দাম 22 লাখ টাকা। এবার উনি সেটাকে নিয়ে কতগুলো প্রশ্ন করেছেন, গাড়িটা কীভাবে কেনা হলো ইত্যাদি। আমি আপনাদেরকে বলি, আমার বাবা মা দুজন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে সারা জীবন চাকরি করেছে সেক্রেটারি পোস্টে, সেক্রেটারি র্যাঙ্কে। আমার মা প্রয়াত, আজকে আমার মা আর নেই, আমার বাবা আছেন, ওনারা সারা জীবন চাকরি করেছেন এবং আমি তাদের একমাত্র সন্তান। এই গাড়িটি, যে গাড়িটির এখানে কথা বলা হচ্ছে, ডিসেম্বর মাসের শেষ দিকে এই গাড়িটির পেমেন্ট করা হয় এবং জানুয়ারি মাসের 16 তারিখ আমি গাড়িটির ডেলিভারি পাই শোরুম থেকে, আমাদের সায়েন্স সিটির কাছে মারুতি নেক্সার শোরুম থেকে। আমি আপনাদেরকে তার রসিদটা দেখাচ্ছি, এখানে গাড়িটির পেমেন্ট করা হয় 2টি চেকের মাধ্যমে মূলত, এবং তার সঙ্গে সামান্য কিছু অংশ ক্যাশ দিয়ে। আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট, চেক নাম্বার 251514, এটা হচ্ছে যেখান থেকে আমি গাড়িটা কিনি, যে শোরুম থেকে, তাদের রসিদ এটা 251514 চেক নাম্বার ইন্ডিয়ান ব্যাংকের। আচ্ছা সরি, মার্জনা করবেন, আমি একটু ভুল বললাম, এই 251514 এটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, এটি আমার অ্যাকাউন্ট, আমার বাবার নয়। এই চেক নাম্বার 251514, এই চেকে আমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয় 2,50,000 টাকা, 2,50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে যায়। আমার বাবার অ্যাকাউন্ট, যা কিনা আমারটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার চেক নাম্বার হচ্ছে 251514, এই চেকে আমি 2,50,000 টাকা পেমেন্ট করা হয়। ওদের রসিদটা আমি দেখাচ্ছি। তারপরে আমার বাবার চেক, বাবার অ্যাকাউন্ট ইন্ডিয়ান ব্যাংকে, সেই চেক নাম্বার 516281, আপনারা দেখতে পাচ্ছেন পিছের যেটা আছে, আমি আপনাদের এই কপিটা দিয়ে দেবো, 516281, এই চেকে 1,801,000 টাকা পেমেন্ট করা হয় আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে। এবার প্রশ্ন আসতে এক করে, 1,800,000+ 2,50,000 হচ্ছে 2,50,000 টাকা, তার সঙ্গে 1,99,000 টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, সেটার রসিদটা হচ্ছে এইটা। এবার প্রশ্ন আসতে পারে যে আমার বাবা টাকাটা দিলে, হয়তো চেক দিয়েছিলেন, তো সেই চেকটা যে ডেবিট হয়েছে বাবার অ্যাকাউন্ট থেকে তার কি প্রমাণ আছে? এটা হচ্ছে আমার বাবা সেই ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আমার বাবার নাম শিবনাথ ঘোষ, ইন্ডিয়ান ব্যাংকের তার পাসবই, বাবার ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের, ব্রাঞ্চটা হচ্ছে বোধ হয় গড়িয়াহাটের, এখানে গড়িয়াহাট রোডের যে ব্যাংক ওদের ব্রাঞ্চটা আছে। 29/12/2022 এই টাকাটি আমার বাবার অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়, এই আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট হয়েছে 1,801,000 টাকা আমার বাবার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের পাসবই, এই টাকাটা ডেবিটেড হয়, এটা আমার বাবা পেমেন্ট করেন। 2 নম্বর কথা, এবার এই পেমেন্টটা আপনাদেরকে দেখাই, আমার বাবার কতগুলো ফিক্সড ডিপোজিট ছিল তার কাগজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ফিক্সড ডিপোজিটটা 2026 সাল পর্যন্ত মানে ভ্যালিড ছিল, মানে 2026-27 অব্দি তার টার্ম ছিল, 2021 সালে ডিপোজিটটি ভাঙা হয়। এই ভুল বলছি, 2022 সালে শেষে যখন গাড়িটা কেনা হয় তখন এটা ভাঙা হয়। 2021-এ ফিক্সড ডিপোজিট তৈরি করা হয়েছিল, 2026-এ অব্দি ভ্যালিড ছিল, 22-এ গাড়িটা কেনার জন্য এটা ভাঙেন বাবা। এক আরেকটি ফিক্সড ডিপোজিট, ওটিও 26 অব্দি ভ্যালিড ছিল, মিড টার্মে ওটাকে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিট 24 অব্দি ভ্যালিড ছিল, এগুলো সবই 50,000 টাকা, আগেরটা ছিল 25,000 টাকা, এটা 50,000 টাকা, এটা হচ্ছে 24 অব্দি ভ্যালিড ছিল, 11/11/24, এটা মিড টার্মে ভাঙা হয়। আরেকটি ফিক্সড ডিপোজিট, এটি 1,00,000 টাকার, এটা ভ্যালিড ছিল 2025 সাল, এটাও মিড টার্মে ভাঙা হয়। এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে কত, 2,50,000 টাকার, এইটাও ভাঙা হয় মিড টার্মে, এটাও 26 অব্দি ভ্যালিড ছিল। এবং এই ফিক্সড ডিপোজিটটি হচ্ছে 50,000 টাকার, এটাও 26 অব্দি ভ্যালিড ছিল, মিড টার্মে ভাঙা হয়, এটাও 25,000 টাকা বলতে।
এই হলো ফিক্সড ডিপোজিটের রিসিটগুলো যেখান থেকে টাকাটা নিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং তারপরে পেমেন্টটা এখানে করা হয়। এবং আমার বাবার যে আইটি রিটার্ন রয়েছে, যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, সেই ইনকাম ট্যাক্স রিটার্নেও হচ্ছে এই ফিক্সড ডিপোজিটের এই ডিপোজিটগুলোর উল্লেখ রয়েছে। এর বাইরে 2,50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়, যেটা আমি আপনাদেরকে বললাম, যারও হচ্ছে ডকুমেন্ট এর আগে যখন আমি ভোটার প্রার্থী ছিলাম কি ছিলাম না তখনও সেগুলো ইলেকশন কমিশনকে দিয়েছিলাম, ওগুলো পাবলিক ডোমেইন অ্যাভেলেবেল আপনারা জানেন। এই কুমার ঘোষকে বলছি যে আপনাদের ভোটার দল যখন জেলে চলে যাচ্ছে, আপনাদেরকে তো আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি, বাকিগুলোকেও পাঠালো, আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিছু করার ক্ষমতা থাকলে এইবেলা করে ফেলুন, আমাদের বিরুদ্ধে করে করার সুযোগটাও পাবেন না। বাকি দল বেশিরভাগ তো সবকের পরে জেলে যাবে। আজকে চিন্তুরের গল্প শুনিয়ে, পরের দিন কারোর চাকরির গল্প শুনিয়ে, তারপরের দিন আমার গাড়ির গল্প শুনিয়ে, আপনারা যে চোর, আপনার দলের বেশিরভাগ তো সবাই যে চোর, এই সত্যিটাকে আপনারা ঢাকতে পারবেন না। আপনারা যত, এবং তার থেকে বড় কথা কি জানেন তো, এই ধরনের হাস্যকর অভিযোগ করে ওরা প্রমাণ করছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের দলের কোনো কর্মী, কোনো সংগঠনের বিরুদ্ধে সত্যিকারের অভিযোগ করার মতো কোনো অভিযোগ ওদের হাতে নেই। সত্যি সত্যি যদি আমাদের কারো কোনো আনঅ্যাকাউন্টেড সম্পত্তি থাকতো, তাহলে সেইটাকে আজকে একটা রাজ্যের সরকারের, আপনারা জানেন তাদের হচ্ছে ওই গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাজারটা সোর্স থাকে, এতগুলো মিডিয়া আছে, সব কিছু রয়েছে, যদি কারোর ক্ষেত্রে কোনো বেআইনি সম্পত্তির হদিশ ওদের থাকতো, তাহলে ওরা ছেড়ে কথা বলতো না। ওই হদিশগুলো নেই বলেই এই সমস্ত হাস্যকর গাল গল্প বানাচ্ছে। বানাচ্ছে কোথায়? পুলিশে কমপ্লেন করছে না, কোনো গোয়েন্দা বিভাগকে দিয়ে তদন্ত করাচ্ছে না, ইকোনমিক অফেন্স উইংকে দিয়ে তদন্ত করাচ্ছে না, কোথায়? ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছে। সুতরাং বলছি, এই সমস্ত লোক আসছে সব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা আপনারা আটকাতে পারবেন না, চেষ্টা করেছেন, ভালো হয়েছে, পরেরবার আরও ভালো করতে হবে। ধন্যবাদ।